প্রতি বছর ঈদে বাড়ি ফিরতে ভোগান্তিতে পড়েন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু ব্যবহারকারীরা। এবার সেই ভোগান্তি আরও কয়েক গুণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, কারণ মহাসড়কের সার্ভিস লেন দখল করে রাখছে বাস ট্রাক। ইফতেখারুল অনুপমের রিপোর্ট। দূর থেকে দেখে মনে হতে পারে মহাসড়কে দীর্ঘ যানজট, কিন্তু কাছে গেলে দেখা যায় হালকা যানবাহনের জন্য নির্মিত সার্ভিস লেনটি দখল করে রেখেছে ট্রাক আর বাস। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু থেকে প্রায় 2.5 কিলোমিটার জুড়ে এই অবস্থা। ভারী যানবাহনগুলো সার্ভিস লেন দখল করে রাখায় সিএনজি, অটোরিকশা ও ইজি বাইক উঠে যাচ্ছে মহাসড়কে, ফলে এ পথে চলাচলকারীরা ভোগান্তি পোহাচ্ছেন, ঘটছে দুর্ঘটনাও। মানে রোড একবার ব্লক করে হয় আঙ্গুর বাইর দিক থেকে বাম দিক দিয়ে মেন রোডটা যাইতে হয়। আমরা যে হাইটা যাই আরেক দিক দিয়ে সিএনজি আসে বা গাড়ি আসে, হ্যাঁ চাপাই পড়ে আমরাও মারা যেতে পারি। এ বিষয়ে বাস ট্রাক চালকরা দিচ্ছেন নানা অজুহাত, টার্মিনালের দাবি তাদের। এই যে রোডের মধ্যে ভোগান্তি যানজট, হ্যাঁ আমরা যে রোডের মধ্যে একটু রেস্ট করব এমন তো কোনো ব্যবস্থা নাই। একটা আলাদা স্টেশন হইলে আমাদের একটু সুবিধা হইতো, মানে ট্রাক রাখার এই যে রাস্তার মধ্যে রাখলে অসুবিধা আমাগরও পাবলিকেরও যারা চলাফেরা করায়। অবৈধ পার্কিংয়ের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। একটু বিশ্রাম নেওয়ার জন্য তারা মাঝে সাঝে সার্ভিস লাইনে গাড়িতে রেখে 10-15-20 মিনিট মধ্যে তারা ওটা ঘুমায় নেয়। এ সময় তারা এই সমস্ত ক্ষেত্রে আমরা কিছুটা মাসির চোখে দেখি, যেহেতু তারা পরবর্তীতে দুর্ঘটনা না ঘটাতে পারে। হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ একসাথে ভাগ করে আমরা এলাকা ভাগ করে একটু প্ল্যান করবো যে কতটুকু হাইওয়ে পুলিশ করবে এবং কোন পোর্শনটুকু তারা করতে পারবে সেটুকু আমরা করবো। তো আমরা একটা সমন্বয় সভা করে এটা সিদ্ধান্ত নেব। মহাসড়কের সার্ভিস লেন দখলমুক্ত করা না গেলে ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ইফতেখারুল অনুপম, চ্যানেল 24, টাঙ্গাইল। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।